অভিক আনোয়ার রেসিং ট্র্যাকে তোলেন গতির ঝড়, গড়েন একের পর এক ইতিহাস। পোডিয়াম ফিনিশার রেস জেতাটা যেন নেশায় পরিণত হয়েছে এই গতি তারকার। এবার ভারতের মাটিতে রচনা করলেন আরও একটা স্বপ্নিল মুহূর্তের। শনিবারই ভারতের জাতীয় টুরিং কার চ্যাম্পিয়নশিপ ভক্স ওয়াগন পোলো কাপে পদক জয়ের সম্ভাবনা জাগান। এই রেসের সবশেষ আসরে চতুর্থ হয়েছিলেন অভিক। তবে বছরের পাতা ঘুরতেই পারফরমেন্সে দৃশ্যমান উন্নতি। 15 অংশগ্রহণকারীর ইন্ডিয়ান টুরিং কার চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রেসে প্রথম হন অভিক। সব মিলিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করেন প্রথম দিন। শেষ দিনের দুই রেসে ধারাবাহিকতা ধরে রাখলে সম্ভাবনা ছিল প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্ট জয়ের। শেষ রেসে দ্বিতীয় স্থান অর্জন করেন অভিক। এতেই ভারতের জাতীয় টুরিং কার চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করে ভারতের মাটিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের এই কার রেসার। ইন্ডিয়ান ন্যাশনাল টুরিং কার চ্যাম্পিয়নশিপ ভক্সওয়াগন পোলো ক্যাটাগরিতে রেস 8-এ সেকেন্ড হয়েছি, ওভারঅল চ্যাম্পিয়নশিপে থার্ড হয়েছি। গত বছর ওভারঅল চ্যাম্পিয়নশিপে ফোর্থ হয়েছিলাম, এবার থার্ড হয়েছি। এটা প্রথম বাংলাদেশি আমি যে একবার ফোর্থ একবার থার্ড হতে পেরেছি। আর রেস উইন ছিল গতকাল, আজকে সেকেন্ড প্লেস। সবসময় সাথে থাকবেন, দোয়া করবেন। অভিক টুর্নামেন্টে ভক্সওয়াগন পোলো গাড়ির বিভাগে অংশ নেন। সবশেষ 8 মাস আগে মালয়েশিয়ায় একটি রেসে প্রথম হয়েছিলেন অভিক। এরপর ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ মোটর ট্র্যাকের 50 বছর পূর্তিতে জিতলেন দ্বিতীয় রেস। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।